প্রিয় বন্ধুরা, আমি ওবায়দুর রহমান, আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি। রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2020 ছাত্রছাত্রীদের জন্য, যারা আসন্ন 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি রচনা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। টেস্টের আগে আমি একটি রচনা দিয়েছিলাম, সেই রচনা থেকে পশ্চিমবাংলার সমস্ত স্কুলের রচনাগুলি কমন ছিল। আজ তোমাদের জন্য ফাইনালের রচনা দেব। তোমরা ইউটিউবে সার্চ করলেই রচনার অসংখ্য সাজেশন তোমরা পেয়ে যাও। তো কোন সাজেশনটি অথেন্টিক, কোন সাজেশনটি নির্ভেজাল, তাই জানতে আজকে আমাদের চ্যানেলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখো, অবশ্যই জেনে যাবে। তোমাদের যে শিক্ষক আছে, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক এবং ইউটিউবে যারা অভিজ্ঞ শিক্ষক আছে বিষয়ভিত্তিক আলোচনা করে, তাদের আলোচনা তোমরা অবশ্যই পেয়ে গেছো। আমি তোমাদেরকে জাস্ট মোটিভেট করতে এই সাজেশনগুলা উপস্থিত করেছি তোমাদের সামনে। আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে যারা পড়াশোনা করে, তাদেরকে আমি যে রচনাগুলি বেশি জোর দিয়ে করতে বলেছি, তোমাদেরকে সেই রচনাগুলি আমি জোর দিয়ে করতে বলবো। তো তোমরা জানো রচনা চারটি টাইপ আছে, তোমাদের যে টাইপ দুটো ভালো লাগবে সেই টাইপ দুটো তোমরা করে রাখবে। যার যেমন দক্ষতা আছে রচনা লেখার বিষয়ে, সেই রকম রচনাগুলি চুজ করবে। তো আমি তোমাদেরকে বলবো সবার জন্য যে রচনাটি অত্যন্ত সহজ সরল, সেই রচনাটি হচ্ছে তথ্যসূত্রের ভিত্তিতে প্রবন্ধ রচনা, অর্থাৎ জীবনীমূলক যে রচনাগুলি আছে সেই রচনাগুলি। তো প্রথম তোমাদেরকে এটা কেন বললাম, এটি সবাই অ্যাটেন্ড করতে পারবে, আর এটি তোমাদের পরিচিত হোক বা অপরিচিত হোক তোমরা লিখতে পারবে। তোমাদের যদি বাংলা ভাষা লেখার দক্ষতা থাকে অবশ্যই লিখতে পারবে। যে ন্যূনতম বাক্য গঠন করতে পারে সেও 10-এর মধ্যে 5-6 পাবেই। তাই তোমাদেরকে বলবো এই প্রশ্নটি যারা সাধারণ সাদামাটা ছাত্র তারা সবাই চেষ্টা করবে, যারা ভালো ছাত্র তারা, যাদের লেখার দক্ষতা বেশি, যাদের বাক্য ডেভেলপ করার ক্ষমতা আছে, তারা অবশ্যই এই প্রশ্নটি অ্যাটেন্ড করবে, ফুল মার্ক্সই পাবে। তো তোমাদের জন্য আমি জীবনীমূলক রচনা, অর্থাৎ তথ্যচিত্রের ভিত্তিতে যে রচনাগুলি আছে তার মধ্যে আমি 10টি প্রশ্ন চয়েস করেছি, যে প্রশ্নগুলি তোমাদের শিক্ষকের সঙ্গে মিলে যাবে, সাজেশনের সঙ্গে তোমাদের শিক্ষক যে সাজেশনটি দিয়েছে সেই সাজেশনের সঙ্গে মিলবে, তোমরা সেই বেশি বেশি ওইটাকে চর্চা করো। তোমরা ভূমিকা আর উপসংহারটা নিজের মতো তৈরি করবে, তাহলে যে কোনো রচনাতেই তোমরা সেটা পুট করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক জীবনীমূলক রচনা, অর্থাৎ তথ্যসূত্রের ভিত্তিতে যে রচনাগুলি আছে সেই রচনাগুলি কী কী একবার দেখে নেওয়া যাক। আমার কাছে প্রথম যে রচনাটি আমি আমার ছাত্রদের করিয়েছি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর হচ্ছে আশাপূর্ণা দেবী, 3 নম্বর হচ্ছে মহাশ্বেতা দেবী, 4 নম্বর হচ্ছে কবি জীবনানন্দ দাস, 5 নম্বর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, 6 নম্বর হচ্ছে সৈয়দ মুজদুব আলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। প্রতিটি স্যাম্পল কোশ্চেন থেকে সংসদে 3টি সেট দিয়েছিল স্যাম্পল কোশ্চেন, সেখান থেকে প্রত্যেকটা রচনা চলে এসছে, শুধু সৈয়দ মুজদুব আলী বাকি আছে, তাই তোমরা এই কোশ্চেনটা দেখে রাখতে পারো। আরেকটি কোশ্চেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 2 শতবর্ষ পূর্তি হয়েছে, তাই এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে রচনাটি অত্যন্ত ভাইরাল, মানে সবার মুখে মুখে, সব টেস্ট পরে পাতায় পাতায়, সেই রচনাটি উচ্চ মাধ্যমিক দেয় না বললেই চলে, ব্যতিক্রম হতে পারে, তাই তোমরা এটাও খুব ভালোভাবে করে রাখবে, দেবে না এরকম নয়, দিদি পারে। তারপরে হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খুব ভালো এটাও। তারপরে যে রাজা রামমোহন রায়, হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে। এই যে তোমাদের 10টা বললাম, আবার বলছি, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, কবি জীবনানন্দ দাস, সুভাষ মুখোপাধ্যায়, মহাত্মা গান্ধী, সৈয়দ মুজদুবা আলী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজা রামমোহন রায়, হেমন্ত মুখোপাধ্যায়, এই 10টি তোমরা ভালোভাবে অভ্যাস করো। যারা জীবনীমূলক, শুধু জীবনীমূলক রচনাই করবে, এই 10টি অভ্যাস করো, অবশ্যই তোমাদের শিক্ষক, গৃহশিক্ষক বা স্কুল শিক্ষক বা তোমরা বিভিন্ন মাধ্যম থেকে যে মানে রচনা পেয়েছো দেখো মিলে যাবে, যেগুলো মিলছে সেগুলো বেশি বেশি পড়ো, যেগুলো না মিলছে সেগুলোও তোমরা দেখে রাখো, অন্ততপক্ষে একটা না একটা উপকার আসবেই। এবার আসছি মানস মানচিত্র রচনার দ্বিতীয় টাইপটা আসছি, এটাও তোমাদের একটা সহজ সরল ভাষায় লেখা যায়। এই মানস মানচিত্র কিছু তোমাদের পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্টের ভিত্তিতে তোমাদেরকে লিখতে হয়, তো খুব পরিচিতের মধ্যেই থাকে, তো তোমরা এটাকে ভালোভাবে তৈরি করে রাখবে, অবশ্যই আশা রাখবে। মানস মানচিত্রে প্রথম হারিয়ে যাওয়ার নেমারা,
হারিয়ে যাওয়ার নেই মানে এটাকে তোমরা অবলিক দিয়ে লিখতে পারো, ভ্রমণের অভিজ্ঞতায় একটি ভ্রমণের স্মৃতিকথা এরকম লিখতে পারো। তারপরে হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। তারপরে তিন নম্বর হচ্ছে ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। চার নম্বর হচ্ছে বন্য ও বন্য প্রাণী সংরক্ষণ অথবা অরণ্য ও বন্য প্রাণী সংরক্ষণ। এই ছিল মানুষ মানচিত্রে, আমার কাছে চারটে গুরুত্বপূর্ণ, সবাই এটা করে না, তার জন্য আমি ওই দিকে দিলাম যে জীবনীমূলক রচনার দশটা দিলাম। এবার আসি বিষয়ের গভীরে প্রবেশ। এখানে যারা সাহিত্যপ্রেমী, যারা অত্যন্ত ভালো বাংলা বিষয়ে সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা, যাদের লেখার ক্ষমতা আছে, সাহিত্যের বিষয়ে যথেষ্ট ডেপ্থ আছে, তারা এই প্রশ্নগুলি অ্যাটেন্ড করবে, নচেত না, সাধারণ ছাত্রছাত্রীর জন্য নয়। আমার কাছে যে বিষয়টি মানে এই বিষয়ের গভীরে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংস্কৃতি, শুভ উৎসব, বাংলার কুটিরশিল্প। তবে সমস্ত শিক্ষকের মত অনুযায়ী বাংলা কুটিরশিল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিও সংসদ নমুনা প্রশ্নের সমস্ত প্রশ্নগুলি বেশিরভাগ চলে আসছে, শুধুমাত্র এই প্রশ্নটি বাকি আছে, তাই এই প্রশ্নটি গুরুত্ব দিয়ে দেখে রাখবে। তারপর আসছি বিতর্ক। বিতর্কটা খুব ভালো, একটা পক্ষে বা বিপক্ষে যুক্তি দেওয়া থাকে, তোমরা পক্ষে দেওয়া বিপক্ষ দিবে, বিপক্ষ দিলে পক্ষ দেবে, পক্ষ বিপক্ষে দুটো থাকলে পরে তোমরা ডেভেলপ করবে পক্ষ বিপক্ষে। বিতর্ক বিষয়টা খুব মজার, ইন্টারেস্টিং ব্যাপার। যারা বিতর্কে দক্ষ, যারা যুক্তিবিদ্যায় দক্ষ, অর্থাৎ ভাষার সাথে সাথে তোমাদের মানে যে সাইকোলজি কাজ করে তর্কের, সেটা যদি তোমরা ভালো জানো তো অবশ্যই পরীক্ষাতে এটা অ্যাটেন্ড করতে পারো, এটাও খুব ভালো বিতর্কটা। তো বিতর্ক থেকে আমি চারটে প্রশ্ন নির্বাচন করেছি। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, এই প্রশ্নটি অত্যন্ত ভালো প্রশ্ন। তারপরে দুই নম্বর হচ্ছে জীবিকার আদর্শ স্থান বিদেশ, জীবিকার আদর্শ স্থান বিদেশ। তিন নম্বর হচ্ছে বিজ্ঞাপন এ যুগে অপরিহার্য অথবা হাটে বাজার বনাম শপিং মল। তারপর হচ্ছে শেষ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা মাতৃভাষায় শিক্ষার বাহন, মাতৃভাষায় শিক্ষার বাহন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাতৃভাষায় শিক্ষার বাহন, এটাকে অন্যভাবে আসতে পারে। তো আজকের আলোচনা এখানেই, রচনার সাজেশন বলে দিলাম তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তে তোমরা এগুলোকে ভালোভাবে চর্চা করো, অবশ্যই উপকারে আসবে। যদি চ্যানেলটি, যদি আমাদের এই সাজেশনটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন আমাদের কমেন্ট মেসেজ জানাও, আমরা সেই সাজেশন নিয়ে উপস্থিত হব। একটা কথা জানিয়ে কি, আমার সম্পদে যে বইগুলি প্রকাশিত হয়েছে, আটটি বই, আর্টসের, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন, এই বইগুলি বাজার থেকে সংগ্রহ করলে তোমাদের পরীক্ষায় 100% উপকারে আসবে, আমি কথা দিলাম। আজকে আলোচনা এখানে শেষ করলাম, যদি আলোচনাটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলে না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে।